হ্যালো বন্ধুরা, আপনারা এখন ঝুড়ির মধ্যে কি দেখতে পাচ্ছেন? আমার ছোট্ট ছোট্ট বেবিরা। আমি সকালবেলা 5:15 নাগাদ গেছিলাম আমি কালুর কাছে, দেখছিলাম যে ওর বাচ্চা হয়েছে কি না। তো দেখি ঝুড়ির মধ্যে এরকমভাবে ছোট ছোট বাচ্চাগুলো নড়াচড়া করছে, তো আমি দেখে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি। তো কি কিউট না বাচ্চাগুলোকে! আর বাচ্চাগুলোকে এখান থেকে সরাতেও হবে। আসলে আমি ভিতর থেকে মানে ওপর থেকে বুঝতেও পাচ্ছি না যে ভিতরে কতগুলো বাচ্চা আছে না আছে। বাচ্চাগুলোকে তো এইভাবে রাখা যায় না, কারণ এখানে তো অনেক লোম ছেঁড়া, মানে লোম, তারপরে ব্লিডিং হয়েছে কাপড়টার মধ্যে। এখানে বাচ্চাগুলোকে রাখা যাবে না। তো চলুন, আমি এই বাচ্চাগুলোর জন্য একটা ঝুড়িকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো সেটা দেখুন। তো এই দেখুন, আমি এই ঝুড়িটার মধ্যে আমি সুন্দর করে কাপড়টাকে পেতে একটু গদি গদি করে দিয়েছি। নিচে আর একটা মোটা কাপড় আছে যাতে বাচ্চাগুলোর একটু প্রবলেম না হয়, যাতে বাচ্চাগুলো খুব সুন্দর করে এখানে শুতে পারে বা ঘুমাতে পারে। তো বাচ্চাগুলোকে এখানে রেখে দিই। এই যে দেখুন, আমি আমার ছোট্ট বেবিগুলোকে এখানে রেখে দিয়েছি। আসলে ওদেরকে একদমই ওই লোমের মধ্যে রাখবেন না, আর ওদের গায়ে যে লোমগুলো লেগে থাকবে, মানে একদম গা থেকে হাত দিয়ে দিয়ে তুলতে যাবেন না। কিন্তু গায়ের মধ্যে মানে যদি কোনো একটু মোটা মোটা হয়ে যদি লোমগুলো আটকে থাকে, মানে কালু যে লোমগুলো ছিঁড়েছে সেরকম একদম মোটা হয়ে জটলা হয়ে যদি আটকে থাকে, তাহলে সেগুলো একটু নাকের থেকে মুখের থেকে ছাড়িয়ে দেবেন। কারণ ওদের শ্বাসরোধ যদি হয়ে যায়, কারণ এরা তো একদমই ছোট্ট ছোট্ট বাচ্চা না, এদের তো নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাটাই বা কতটুকু নেই। তো এরকমভাবে ওদেরকে কিন্তু নাক থেকে মুখ থেকে ওদেরকে লোমগুলো মানে সরিয়ে দেবেন। তো দেখুন বাচ্চাগুলো এখন নিজেদের মধ্যে খুব সুন্দর করে মারামারি করছে। এই তিনজন একদম ঘুমাচ্ছিল, এই উঠে পড়ে যায়। তারা কি সুন্দর করে যুদ্ধ মারামারি সব কিছু এখন চালিয়ে যাচ্ছে, খুব কিউট হচ্ছে না? একজনের কানগুলো কালো কালো আর পাগুলো কালো, আর একজন হচ্ছে পুরো কালো, শুধু একটা হাত সাদা তার। ওই বাচ্চাটাকে আমার সেই প্যারালাইজড বেবিটা টুটুর মতো দেখতে হয়েছে। হ্যাঁ, আপনারা যারা আমার প্যারালাইজড বেবিটাকে দেখেননি, তারা ওই ভিডিওটাতে গিয়ে দেখে আসতে পারেন। আমার প্যারালাইজড বেবি বলে আমার চ্যানেলে ভিডিওটা দেয়া আছে। তো ও পুরো ওই কালো বেবিটার মতোই দেখতে ছিল, একদম ডুপ্লিকেট, এমনকি মুখটা ওর মতো ছিল। আর তো দেখুন বাচ্চাগুলো খুবই কিউট হয়েছে, দুজন কালোতে সাদাতে মিক্সড আর চারজন সাদা। আর এই যে দেখুন, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঝুড়িটার মধ্যে দেখুন ব্লিডিংও হয়েছে, কিন্তু এটা ভিতরে কাপড়ের ভিতরে ভিতরে আছে। আর তাছাড়া দেখুন এই যে লোমগুলো, এগুলোই কিন্তু ওদের নাকে মুখে ঢুকে যেতে পারে, ওদের অস্বস্তি হতে পারে, ওদের নিঃশ্বাস নিতে প্রবলেম হতে পারে। সেই জন্যই বললাম সরিয়ে দিয়ে একটা ফ্রেশ কাপড়ের মধ্যে রাখলে ওরা একদম সুস্থ থাকবে, ঠিকঠাকভাবে থাকবে, ওদের কোনো কিছুতে কোনো প্রবলেম হবে না। তো আপনারাও যাদের মানে নিউবর্ন বেবি হবে, এরকম ছোট্টো ছোট্টো বাচ্চা হবে তাদের, তারাও আপনারা এরকমভাবে পরিষ্কার কাপড়ের ওপরে রাখবেন, আর ভিতরটা একদম ভিতরে সুন্দর করে আরেকটা কাপড় পেতে গদি গদি করে দেবেন। তো আজকের ভিডিওটা আমার এতটুকুনি ছিল। তো আজকের মতো বাই বাই। আপনারা সবাই আমার ছোটো ছোটো র‍্যাবিট বেবিদের জন্য প্রে করবেন। তো বাই বাই, থ্যাংক ইউ।